প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছো এখন সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার পক্ষ থেকে আমি তোমাদের অনামিকা ম্যাম সাধারণ সাধারণ জ্ঞান ক্লাসে আমি তোমাদের আগেও পড়িয়েছি এখন হচ্ছে গত ক্লাসে তোমাদের লেসন চোদ্দো থেকে পড়াইছিলাম এক থেকে আট পর্যন্ত এখন সেই লেসন চোদ্দোরই নয় থেকে পনেরো পর্যন্ত করাবো তো দেখো শিক্ষার্থীরা তোমাদের আমি প্রথমেই বলেছি যে যখন তোমরা এগুলো পড়বে তখন অনেক সুন্দর করে আগে এই এক দুই তিন চারিভাবে নাম্বারগুলো প্রথমে দিবে তারপরে কিন্তু উত্তর লিখবে তোমরা লেখার সময় প্রশ্ন লিখবে না শুধু উত্তরটা লিখবে যেমন এক নাম্বার দিয়ে একের উত্তর উত্তর লিখে আটটি এইভাবে লিখতে হবে আর মার্জিনের উপরে লেসন চোদ্দো এটা লিখে নিয়ে তারপরে সব প্রথমে সাধারণ জ্ঞান লিখবা তারপরে নিচে লিখবে লেসন চোদ্দ এরপরে এক দুই তিন চার এভাবে নাম্বার দিয়ে শুধু উত্তর লিখে উত্তরগুলো লিখে যাবে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন লিখবে না ঠিক আছে এইবার দেখো আমরা প্রথমে একটু এক থেকে আট পর্যন্ত একবার পড়ে যাই তারপরে হচ্ছে নয় থেকে তোমাদের পড়াবো তাহলে দেখো এক নম্বরে আছে সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ আটটি সৌরজগতের গ্রহ কয়টি আটটি আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী পৃথিবী গ্রহে আমরা বাস করি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহ কোনটি শুক্র সবচেয়ে কাছাকাছি গ্রহ হচ্ছে শুক্র পৃথিবীর আকৃতি কেমন গোলাকার গোলাকার বলতে কমলালেবুর মতো তারপরে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুধ সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি আমি কিন্তু তোমাদের গত ক্লাসেও বলেছি ক্ষুদ্রতম মানে ছোট এবং বৃহত্তম মানে বড় তাহলে ক্ষুদ্র ছোট গ্রহের গ্রহের নাম 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 হচ্ছে হচ্ছে বুধ আর বড় বৃহস্পতি পৃথিবীর একমাত্র উপগ্রহের কি চাঁদ আমরা জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ সৌরজগতে বিখ্যাত ধূমকেতুর নাম কি হ্যালির ধূমকেতু হ্যালির ধূমকেতুটা হ্যালি বানানটা দেখে নিবে ধূমকেতুটা বানান দেখে নেবে আচ্ছা এরপরে আমরা এখন নয় থেকে পনেরো পর্যন্ত পড়বো তাহলে দেখো নয় কি আছে নয় আছে হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় আমার সাথে পর তোমরা দেখবে যে মুখস্থ হয়ে যাবে তাহলে বলো হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর পৃথিবীর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার এইখানে যেটা ডান ডানপাশে আছে সেটুকুন লেখার দরকার নেই তোমরা শুধু চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার লিখলেই হয়ে যাবে পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স কত বয়স হচ্ছে পাঁচশো কোটি বছর প্রায় এই প্রায়টা কিন্তু লিখবা পৃথিবীর বয়স হচ্ছে পাঁচশো কোটি বছর প্রায় পৃথিবী থেকে সূর্যের কত গুণ বড় পৃথিবী থেকে সূর্য হচ্ছে কত গুণ বড় তেরো লক্ষ গুণ প্রায় তেরো লক্ষ গুণ প্রায় তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় পৃথিবী থেকে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ প্রায় বড় তারপরে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে তিনশো দিন আমরা জানি যে তিনশো দিনে এক বছর কত দিনে এক বছর তিনশো দিনে এক বছর তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে এক বছর সময় লাগে বুঝতে পারছো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে এক বছর মানে তিনশো দিন সময় লাগে কোন দিন সবচেয়ে বড় একুশ জুন কোন দিন একুশ জুন তারপরে কোন দিন সবচেয়ে ছোট বাইশ ডিসেম্বর কোন দিন সবচেয়ে ছোট বাইশ ডিসেম্বর তাহলে দেখো এখান থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম আমরা প্রথমে পৃথিবীর তারপরে কোন গ্রহ ট্রহ এগুলো সব কিছু শিখলাম এখন আমরা আবার একটু নয়ের থেকে পড়ে যাই তাহলে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর তোমরা বলো হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে হলো চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স হচ্ছে পৃথিবীর বয়স হচ্ছে পাঁচশো কোটি বছর প্রায় পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর প্রায় আচ্ছা এবার বলো তোমরা যে পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর প্রায় এই যে প্রায় যে লেখা আছে এইটা লিখবে কিন্তু এইখানে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এখানে শুধু লক্ষ কিলোমিটার পর্যন্ত লিখলেই হবে এটুকু আর লিখতে হবে না আচ্ছা এবার দেখো পৃথিবী থেকে সূর্য কতগুণ বড় পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ গুণ প্রায় তেরো লক্ষ গুণ প্রায় তোমরা আমার সাথে পড়লে এরপরে ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে দেখবে যে তোমাদের মুখস্থ হয়ে গেছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে কত সময় লাগে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে তিনশো দিন অর্থাৎ এক বছর সময় লাগে কোন দিন সবচেয়ে বড় একুশ জুন এই যে এখন কত জুন চলে বলো তো আজকে হচ্ছে তেইশ জুন তাহলে একুশ জুন তোমাদের পেছনে চলে গেছে তাইলে কোন দিন সবচেয়ে বড় একুশ জুন হচ্ছে সবচাইতে বড় দিন আর কোন দিন সবচেয়ে ছোট বাইশ ডিসেম্বর ডিসেম্বরের বাইশ তারিখ হচ্ছে সবচেয়ে ছোট দিন তাহলে শিক্ষার্থীরা দেখো এইবার তোমরা সুন্দর করে এই যে আমি পড়িয়ে দিলাম এটা আমি যেভাবে পড়িয়ে দিলাম এভাবেই কিন্তু তোমরা নয় উত্তর দশ উত্তর এভাবে লিখবে কেউ প্রশ্ন তুলে তারপর উত্তর লিখবে না এভাবে যদি সুন্দর করে তোমরা লেখো হাতের লেখার দিকেও খেয়াল করো তাহলে অবশ্যই তোমরা অনেক সুন্দর লিখতে পারবে এবং নাম্বারও অনেক ভালো পাবে সবাই হাতে লেখার দিকেও একটু খেয়াল রাখবে তাহলে শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো আর এটা সুন্দর করে লিখে আমাকে দেখাও এখন সিডাব্লু দেখাবে এবং রাতে এসডাব্লু এইটাই এস ডাব্লু থাকবে এসডাব্লিউ পাঠাবে কিন্তু অবশ্যই আর প্রত্যেকে কিন্তু ক্লাস করবে ক্লাস করবে ভিডিও ক্লাসগুলো দেখবে তাহলে তোমাদের সম্পূর্ণ পড়া মুখস্থ হয়ে যাবে স্কুলের মতোই দেখো যেহেতু আমরা এখন স্কুলে যেতে পারছি না করোনা মহামারী সেই কারণে আমরা বাসায় বসে অবশ্যই অবশ্যই ম্যামদের প্রত্যেকটা ভিডিও দেখব এবং ক্লাসগুলো অবশ্যই করব সামনে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা এই জন্য এখন কিন্তু একটু পড়তে হবে মার কাছে বসে সুন্দর করে একটু পড়ব আমরা সবাই ঠিক আছে মণিরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ